করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কথা বলেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ওয়েব মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক থেকে এ নির্দেশনা আসে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মসজিদ, দুর্গাপূজার স্থানসহ জনসমাগম স্থলে কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ না যায় তা নিশ্চিত করা হবে। পাবলিক প্লেসে কোনোভাবে মাস্ক ইউজ, মসজিদে বা আপনার গ্যাদারিংয়ে বা বিভিন্ন যে সামনে দুর্গাপূজা আসবে যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে, এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো। মন্ত্রিপরিষদ সচিব জানান, মোবাইল কোর্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক পরার ক্ষেত্রে যতটুকু সম্ভব মানুষকে বোঝানো হবে, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। যতটুকু সম্ভব মানুষকে সাবজেক্ট থেকে আপনার রিকোয়েস্ট করে মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে, সেটাও ইনশাল্লাহ মোবাইল কোর্টকে কালকে কমিশনারদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে ঘরের বাইরে সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। তবে নানা অজুহাতে এখন অনেকে মাস্ক ব্যবহার করছেন না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।